গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা, তো আমি যাচ্ছি। দেখো আজকে একটা শাড়ি পরে নিয়েছি, এই যে দেখা যাচ্ছে, এই যে। তো ও বললো চলো, অনেকদিন ঘরে বসে আছো, তাহলে আমি স্কুলে যাচ্ছি, চলো স্কুল মানে একটু ঘুরে আসবে। তো আমিও রাজি হয়ে গেলাম আর এখন যাচ্ছি। এখন তোমাদের সঙ্গে বেশি কথা বলা যাবে না, টোটোতে বসে কথা বলবো। তো একটু মজা করে রাস্তাটা তোমাদের দেখানো হয়ে যাবে, স্কুলটাও দেখানো হয়ে যাবে, তাহলে চলো ঘুরে আসি। আমি কোনো রকমে রান্না করলাম, কি করলাম বলো তো, কি করলাম রান্না করে এখন বলার আমার সময় নেই, চলো চলো চলো। আমরা এখন বেরিয়ে পড়লাম, চলো যেতে যেতে কথা হবে তোমাদের সঙ্গে। আর দেখো আমরা একটা টোটোতে উঠে পড়েছি, আর ভীষণ সুন্দর রাস্তাটা, দেখতে দেখতে চলে যাব। আর এই দেখো কি সুন্দর সবুজ ঘেরা, সবুজে দেখবে চোখ ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। সবুজের দিকে তাকালেই একটা অন্যরকম অনুভূতি আছে। সেগুনের গাছে ভর্তি এখানটা দেখো। আর এদিকে দেখো নীল আকাশে সাদা মেঘের ভেলা, মানে এখানটা আছে একটা ওভারপুল, আর ভীষণ সুন্দর এই জায়গাটা দেখতে। দেখো নীল আকাশ দেখা যাচ্ছে, মানে এত সুন্দর লাগছে দেখতে, আর রাস্তাটা এত ভালো লাগছে। আর পৌঁছে গেছি স্কুলে, তো আমি একটা রুমে বসে আছি এখন। আর দেখো যে টিচার্স রুমটা একদম ফাঁকা, কত টিচার্সরা সবাই এখানেই থাকতেন, কিন্তু আজকে ওদের কাজ আছে, যে সবাই আসেনি, কিছু সংখ্যক এসেছে, তো তারা আবার ডিস্ট্রিবিউট করতে গেছে, যে ওদের আজকে চাল কিংবা কী কী যেন দেওয়া হবে সেটা ডিস্ট্রিবিউট করতে গেছে স্টুডেন্টদের কাছে। আর আমি এই টিচার্স রুমে একা একা বসে আছি, পুরো রুমটাই ফাঁকা একদম। তো একটা ফ্যানগুলো চলছে, বেশ ভালো লাগছে। আর কি বলছিলাম তোমাদের বলো তো, রাস্তাটা মানে ভীষণ সুন্দর একদম, মানে নতুন নতুন পাতা, কচি পাতা ছেড়েছে। তারপরে আজকে যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, আকাশটা মানে রোদটাও সেরকম নেই, তা মানে হাওয়াও ছিল, বেশ ভালো লাগছিলো, বেশ ভালো লাগছিলো আসতে, আর এই জন্যই আসা। তারপরে কী বলতো, যেটা তখন বলছিলাম সকালবেলা আমি কি রান্না করলাম না করলাম, আমি এখানে বসে বসে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করি, একটু আড্ডা দিই। তো সকালবেলা আমি প্রথমে উঠে ভাবলাম যে ও বলছে যে চলো যাই, কিন্তু আমি কি যাব, মানে ভালো লাগ গিয়ে ভালো লাগবে, ওখানটা কি করব না করব। তো তাড়াহুড়ো করে একটুখানি কি বলতো, কালকে আমি শ্যাম্পু করেছিলাম কিন্তু ঘরে কন্ডিশনার ছিল না, আমি কন্ডিশনার লাগাতে পাইনি। তারপরে আর কন্ডিশনার না লাগালে আমি চুলে চিরুনি লাগাতেই পাই না, তো কালকে থেকে চুল ওভাবেই পড়েছিল। তারপরে সকালবেলা উঠে তাড়াহুড়ো করে আমি কী করলাম বলতো, কাঁচা কলার তরকারি করলাম, বড়া করে। কাঁচা কলারটা আমি কালকে রাত্রে কেন জানি সেদ্ধ করে রেখেছিলাম, সুবিধা হয়েছে। তো কাঁচা কলার বড়া করে তরকারি করলাম, তারপরে ডাল করলাম, তারপরে একটু মাছ ভাজলাম, আর আরেকটা কি যেন করলাম, পাট শাক করলাম। আমি 9:30টার মধ্যে প্রচণ্ড তাড়াহুড়ো করে এগুলো করেছি। তারপরে ও বলছে না থাক তোমার আর যেতে হবে না, তখন কেমন লাগে যে না যাব, আমি যখন রেডি হয়ে গেছি তা যাব। তারপরে তাড়াতাড়ি করে একটুখানি কন্ডিশনার লাগালাম। হ্যাঁ খাতা খাতা পাওনি, আর ওরা সব এসছে কি বলতো, ওরা ভাবছে যে আমি স্কুলে, আমি তো জানি না ঠিক। হ্যাঁ তুমি এই যে স্যাররা আছেন না ওখানে কোথায় দেখো, ওদিকে ওরা কি যেন দিচ্ছেন না, চাল টাল দিচ্ছে, ওদেরকে একটু খোঁজ করো, ওনাদের কাছে খোঁজ করো। হ্যাঁ এই যে স্যারকে জিজ্ঞেস করো, কাউকে চেনা চেনা কথা বলা যায় না, কি করবো গিয়ে যাবো। আর আমি বসেছিলাম, বলছিল এটা এসছে ম্যাম, খাতা কবে দিবে কি করে, ভাবছে যে ম্যাম বসে আছে যে খাতা কবে দিবে কখন দিবে। আর এখন আমি চলে এসেছি এখানে,
এই যে এই টিচাররাই আজকে এসেছেন যে কাজে, সেই কাজগুলো এখানটায় হচ্ছে। টোটাল এই কজনই এসেছেন, মানে জাস্ট যে কাজটুকু আছে তাতে বেশি টিচারের দরকার হয় না, তাই এনারা এসেছেন। কেউ কেউ বই নিচ্ছে, কেউ কোশ্চেন নিয়ে যাচ্ছে দেখলাম। আমি এখানটা বসে একটুখানি আড্ডা দিচ্ছি, ওই দুই একজন স্টুডেন্ট আসছে, গল্প তাদের কার সঙ্গে দিচ্ছে আর আমরা বসে আড্ডা দিচ্ছি। আর এই যে দেখো চাল, আলু, তারপরে তোমার মশলা, তেল, আরও যা যা কিছু আছে এগুলো সব ছাত্রদের দেওয়া হচ্ছে। এই যে দেখো সব রেডি করা আছে, ছাত্ররা আসতেই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে জিনিসগুলো। চলো এবার একটু স্কুলটা তোমাদের ঘুরে দেখাই। উনি হলেন এই স্কুলের টিচার মিস্টার মনীন্দ্র মল্লিক, আর উনি ফিজিক্সের টিচার আমার হাজবেন্ড। কি আর এই যে স্কুলটা দেখো, চারদিকে দেখাচ্ছি তোমাদের ঘুরে মাঠ থেকে। মাঠটা ভীষণ বড় একটা মাঠ, সবুজ ঘেরা একদম, দেখো ভীষণ সুন্দর চারদিকে গাছপালা, খুব সুন্দর আছে এখানটা। তোমার কৃষ্ণচূড়া, বকুল গাছ, তারপরে তোমার কদম গাছ, অনেক গাছ আছে। আর দেখো ভীষণ, এই দেখো এই যে বড় এই যে স্কুলটা। তবে এখানে আরেকটা স্কুল আছে, আরও দু তিনটে স্কুল নাকি আছে এখানে, প্রাইমারি স্কুল আছে, গার্লস স্কুল আছে। এই দেখো বিশাল বড়, এই যে দেখো। আর কি বলতো, এবার মোটামুটি কাজ তেমন কিছু নেই, ওই টুকটাক কেউ বই দিচ্ছে, কেউ কোশ্চেন নিচ্ছে, এরকম করে। তো বাড়ি যাওয়ার পালা, বাড়ি চলে যাব। তো তোমরা স্কুলটা দেখে নাও ভালো করে। আর এই পাশে আছে দেখো একটা কদম গাছ, তো কদম ফুল এখনো ফোটেনি, দেখো এই যে কদম গাছ, এটা এটা হলো কদম গাছ। আর কিছু কিছু স্টুডেন্টরা এসছে, ওদের যা খাতাপত্র, তারপরে চাল নিয়ে যাবে, তারপরে কোশ্চেন নেবে, এরকম এই জন্য। ওই রুমটাতে কি বলতো, যেখানে ওগুলো দিচ্ছে ওখানটা ফ্যান নেই, ওটা হলো মিড ডে মিলের খাবার, ওখানটায় মিড ডে মিল খায় ওরা, বাচ্চারা মিড ডে মিল খায়। তো ওখানটায় দেখলাম কোনো ফ্যান নেই, বাপরে প্রচণ্ড গরম লাগছিল। তো এখানে একটু স্টাফ রুমে বসলাম ফ্যানের নিচে। আর এখন 11:30 বাজে, আমি বুঝতে পারছি না যে বাড়ি গিয়ে আমি আমার অনলাইন ক্লাসটা নিতে পারবো কি না। 2:30 থেকে আমার অনলাইন ক্লাস নিতেই পারবো মনে হচ্ছে। আর এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, এবার আমরা একটু অন্য রাস্তায় যাব, অন্য দিকটায় ঘুরে যাচ্ছি। আসার সময় যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তা ঠিক যাচ্ছি না, একটু অন্য রাস্তায় যাচ্ছি। ও বাবা দেখো দেখো ট্রেন। আর আমরা যাচ্ছি বৈকুণ্ঠপুর ফরেস্টের উপর দিয়ে। এই দেখো কি সুন্দর শাল, সেগুন গাছ। ফরেস্টের ভেতর দিয়ে যেতে দারুণ লাগে, তাই না? এই দেখো। আর এখন 2:00, তো আমরা চলে এসেছি। প্রচণ্ড গরম লাগছে এখন, যদিও ওয়েদারটা ভীষণ ভালো ছিল, সেরকম রোদ ছিল না, কিন্তু তবু একটু গরম তো আছেই। এখন প্রায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর তোমাদের তো রাস্তাঘাটগুলো, স্কুলটা দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো স্কুল। আর এখন আমি স্নানে যাব একটু, যদিও স্নান করে গেছি কিন্তু একটু একটু গরম লাগছে যেহেতু, আর এই করোনা পরিস্থিতিতে বাড়ির থেকে এসে একটু স্নান করে নেওয়াই ভালো। তো আমি একটু স্নানে চলে যাচ্ছি, আর আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো। টা টা টা।